অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণ হবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, কোনোরূপ সহযোগিতার হাত বাড়াবে না। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে। অবশ্য শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মী মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য কলহ, সামাজিক কলহে, সামাজিক কলহ থেকে মামলা মোকদ্দমা পর্যন্ত করাতে পারে। অবশ্য সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি, অফিস আদালত বা দোকানপাট পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব, শুভ সেই সঙ্গে সুদূর প্রসারী হবে, তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এবার ধনুরাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পেতে পারেন, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, ব্যবসা বাণিজ্যে মন্দা, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলতে পারে, সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে, তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ভ্রমণ, এমনকি ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে, এমন কি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।